একটা পেন্সিল আর একটা আর্ট পেপার দিলে কোন ছবিটা আগে আঁকতে চাইবে? মায়ের ছবিটা। কার লেখা গান বেশি প্রিয়, প্রিন্স মাহমুদ নাকি শান কবন্দ? শিরোনামহীন আর আভাস একসাথে হাসিমুখ গান কবে গাইবে? কখনোই না। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 12 ফ্রেমে দেখছেন তানজির তুহিনকে। তুহিন ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তানজির তুহিনের কোনো শত্রু নেই, কথাটা কতটুকু সত্য? না, শত্রু আছে। ওকে, কখন বেশি ভয় পান? যখন খুব বিপদে পড়ি। ট্রাফিক জামে বসে অলওয়েজ কি করেন আপনি? তখন দোয়া করি যে ট্রাফিক জামটা আরো কতদিন এটা টিকবে সেটা জানার চেষ্টা করি। তানজির তুহিনের কতটা কাছে শফিক তুহিন? শফিক তুহিন আমার কলেজের বন্ধু। আরে জোস, পুরনো ঠিকানা কখন বেশি মনে পড়ে? পুরনো ঠিকানা যখন পুরনো বাসার সামনে দিয়ে যাই। কাকে বেশি মিস করেন তখন? তখন আমার শৈশবের বন্ধুগুলি। অলরাইট, নেক্সট কোশ্চেন, ভালো মানুষ হতে কি কি লাগে? ভালো মানুষ হতে কিচ্ছু লাগে না, খারাপ মানুষ না হলেই ভালো মানুষ হয়ে যায়। জোস, কার লেখা গান বেশি প্রিয়, প্রিন্স মাহমুদ নাকি শান কবন্দ? প্রিন্স মাহমুদ ভাই। শিরোনামহীন আর আভাস একসাথে হাসিমুখ গান কবে গাইবে? কখনোই না। বুয়েট কখন মিস করেন? বুয়েট সারা জীবনই মিস করি। বসন্ত নাকি বর্ষা কোনটা বেশি প্রিয়? বর্ষা। কোন সুযোগটা আপনি আবারও চান? নির্দিষ্ট কোনো সুযোগ আছে কি? সব সুযোগই চাই, মানুষ হব। ঢাকা সিটিকে কখন বেশি বিরক্তকর মনে হয় আপনার? ঢাকা সিটিকে সবচেয়ে বিরক্তকর মনে হয় যখন কোনো মানুষই থাকে না ঈদের সময়। একটা পেন্সিল আর একটা আর্ট পেপার দিলে কোন ছবিটা আগে আঁকতে চাইবে? মায়ের ছবিটা। জোস, জীবনে সুখে থাকতে কি কি লাগে? সুখে থাকতে ভূতে কিলানো লাগে। বিয়ের দিন কবুল বলতে যে কয় গ্লাস পানি খাইছিলেন আপনি? কবুল বলার সময় শরবত খাইছি, পানি খাইনি। বউকে কখন ভয় পান? বউকে ভয় পাই যখন আমি কোনো অপরাধ করি। ভোকাল ইস্তিয়াক আপনার কতটা কাছের? ভোকাল ইস্তিয়াক আমার খুব আদরে একটা ছোট ভাই। কোন ভুলটা আপনি বারবার করেন? একই ভুল বারবার করি। বাসায় সয়াবিন তেল কত লিটার স্টক করলেন? বাসায় সয়াবিন লিটার এই মাসে 5 লিটার। কোন স্বভাবটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না? আমার রাগের স্বভাবটা। কোনটা বেশি চুরি হয় আজকাল, মন চুরি নাকি গান চুরি? একটাও না। কাকে বিশ্বাস করতে ভয় পান আপনি? শত্রুকে। কখন বেশি আফসোস হয় আপনার? যখন দেখি যে আমার দেশের মানুষগুলো খুব কষ্টে থাকে। তুমি ভাই কোন দিনটার কথা আপনি কখনোই বলতে পারবেন না? আমার ছেলে মেয়ে হওয়ার যে দিন। যদি সুযোগ দেওয়া হয় ঢাকা সিটির যে কোনো একটা জিনিস আপনি চেঞ্জ করবেন, কি সেটা? ঢাকা সিটির এয়ার পলিউশনটা চেঞ্জ করার চেষ্টা করব। আভাসের টাইটেল সংটা গাইতে গাইতে খেলতে হবে। আচ্ছা, কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন, শান্ত নিবিড় পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ, শূন্যের পথে খুঁজেছি তোমায় অসীমের পথে, তুমি হও বলে সবে প্রাণ দিয়েছিল সবে অনুগামী, তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি। খেলতে কেমন লাগলো বলেন? খুবই মজা লাগছে, খুবই আনন্দ। কতদিন পরে খেললেন টিটি আজকে? 3.5 বছর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন জাগো FM এর ইউটিউব চ্যানেলে। এলো এন্টারটেনমেন্ট দুনিয়ার নতুন প্লেয়ার ঝাক্কাস, অরিজিনাল ও এক্সাইটিং সব কন্টেন্ট, শো ড্রামায় ভরপুর ঝাক্কাস ডট টিভি হোক আপনার এন্টারটেনমেন্টের আল্টিমেট ডেস্টিনেশন। ভিজিট ঝাক্কাস ডট টিভি ফর মোর।